যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস করছে আছে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর বিষয় হচ্ছে তোমাদের দু সালের নতুন সিলেবাস তোমাদের নতুন সিলেবাসটা আলোচনা করে দেব দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাজেশান তোমাদের বড় প্রশ্নর একশো শতাংশ কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের প্রশ্নের প্যাটার্নটা একটু তোমরা বুঝে নাও তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন থাকে পাঁচ নম্বরের প্রশ্নের জন্য তোমাদের দুশো পঞ্চাশটা শব্দে লিখতে হবে ইতিহাসের ক্ষেত্রে এবং দশ নম্বরের প্রশ্নর ক্ষেত্রে তোমাদের পাঁচশো শব্দে কিন্তু লিখতে হবে আর তোমাদের এসে কেউ থাকে ঠিক আছে এসে কেউ থাকে এক নম্বরের করে এইভাবে অর্থাৎ তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন এবং এসে কেউ উত্তর থাকে আজকের ভিডিওটায় কি আলোচনা করব বললাম তোমাদের নতুন দু হাজার সিলেবাস এবং এই পাঁচ নম্বর এবং দশ নম্বর প্রশ্নের সাজেশান এছাড়া আরেকটা বিষয় তোমাদের বলার আছে যে তোমরা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে পড়াশোনা করছো অর্থাৎ পাস কোর্সে আছে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস শুরু হয়েছে তোমরা চাইলে যে নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো আমাদের সপ্তাহে দুদিন করে ক্লাস হয়ে থাকে এবং মান্থলি দুশো টাকা করে ফিস নেওয়া হয় তোমরা যেসব ছাত্রছাত্রীরা ইচ্ছুক আছো তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো চলো আজকে তোমরা নতুন সিলেবাস এবং তোমাদের সাজেশানটা দেখে নাও এবারে তোমরা প্রথমে সিলেবাসটা দেখে নাও তারপর সাজেশানটা নিয়ে আলোচনা করব দেখো তোমাদের সেমিস্টার ওয়ানে টোটাল চারটে অধ্যায় পড়তে হবে এখানে এক নম্বর অধ্যায় তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর অধ্যায়ের আন্ডারে যেসব টপিকগুলো আছে তোমরা দেখে নাও দ্বিতীয় অধ্যায় দেখো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় তোমাদের পড়তে হবে যেটা পোস্তর যুগ সম্পর্কে পড়তে হবে অর্থাৎ পুরাতন পোস্তের যুগ মধ্য মধ্যপোস্তের যুগ নব্যপোস্তের যুগ এগুলো তোমাদের পড়তে হবে তারপরে হরপ্পান সিভিলাইজেশান অর্থাৎ হরপ্পা সভ্যতা সম্পর্কে পড়তে হবে তারপরে তোমাদের দেখো তারপর তিন চার নম্বর টপিকের আন্ডারে তোমাদের এই সিলেবাসটা অর্থাৎ এই টপিকগুলো পড়তে হবে এবার সিলেবাসটা তোমাদের বাংলায় আমি বলে দিচ্ছি দেখো প্রথম যে অধ্যায়টা ছিল প্রথম অধ্যায়টার নাম হচ্ছে প্রাচীন ভারতীয় ইতিহাস পুনর্গঠন এই যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের আন্ডারে যে টপিকগুলো তোমাদের পড়তে লাগছে ইতিহাসের প্রাথমিক ভারতীয় ধারণা তারপরে ঐতিহাসিক পুনর্গঠনের উৎস ও সরঞ্জাম এখানে তোমাদের ওই এগুলো পড়তে হবে অর্থাৎ তোমাদের ইতিহাস পুনর্গঠনের লিপি মুদ্রা এই যে বিষয়গুলো এখানে পড়তে হবে ঐতিহাসিক ব্যাখ্যা ঠিক আছে তারপরে তোমাদের দ্বিতীয় যে অধ্যায় ছিল দ্বিতীয় অধ্যায় হচ্ছে শিকারি সংগ্রহ এবং খাদ্যপণ্যের আবির্ভাব অর্থাৎ মানুষ প্রথমে শিকারী ছিল তারপরে খাদ্যপণ্য এলো ঠিক আছে সেইগুলো এখানে তারপরে এখানে তোমাদের পড়তে হবে কি এখানে তোমাদের পোস্তর যুগ ঠিক আছে এখানে তোমাদের ওই প্যালিও প্যালিওলিথিক সংস্কৃতি মানে পোস্তর যুগ ঠিক আছে পোস্তর যুগ সম্পর্কে পড়তে হবে পোস্তর যুগের মধ্যে তোমাদের এখানে প্রাচীন পোস্তের যুগ ন যুগ এবং নব্যপ্রস্তর যুগ তিনটে পোস্তর যুগ সম্পর্কে এখানে জানতে হবে তারপর হরপ্পা সভ্যতা সম্পর্কে হরপ্পা সভ্যতার উৎপত্তি নগর পরিকল্পনা কৃষিকাজ তারপরে শিল্প রাজনৈতিক সংগঠন তারপরে হরপা সভ্যতার ধ্বংস মানে পতন এইগুলো জানতে হবে তারপরে উত্তরণের সংস্কৃতি এখানে যে টপিকগুলো তোমাদের পড়তে হবে এখানে তোমাদের প্রধানত পড়তে হবে যে যে টপিকগুলো তোমাদের এই যে পাঠটা আছে এখানে পড়তে হবে যে বৈদিক যে আর্যরা ভারতে এলো সেইটা পড়তে হবে এখানে তারপরে তোমাদের এখানে একটু পাঠ যেটা পড়তে হবে সেটা হচ্ছে তোমাদের এখানে অশোক সম্পর্কে একটু পড়তে হবে ঠিক আছে মানে মৌর্য সাম্রাজ্য সম্পর্কে একটু পড়তে হবে এবং তামিল সাহিত্য সম্পর্কে তামিল সাহিত্য সম্পর্কে এখানে তোমাদের একটু পড়তে হচ্ছে তামিল সাহিত্য সাতবাহন সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য এগুলো সম্পর্কে এখানে তোমাদের একটু পড়তে লাগছে এবার তোমরা সাজেশানটা দেখে নাও এবারে তোমরা সাজেশানটা দেখে নাও প্রথমে দেখো দশ নম্বরের প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন যেগুলো তোমাদের তৈরি করতে হবে প্রথমে সেগুলো দেখে নাও প্রথম প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশজ সাহিত্যিক উপাদানের গুরুত্ব নেক্সট প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব পরের প্রশ্ন প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব অর্থাৎ ইতিহাসের উপাদান হিসাবে এখানে মুদ্রার গুরুত্ব পরের প্রশ্ন পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক অবস্থার রাজনৈতিক অবস্থা বৈদিক যুগের তুলনায় কিভাবে পৃথক ছিল এটা অটা হবে না অর্থাৎ পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা বৈদিক যুগের তুলনায় কি কীভাবে পৃথক ছিল সেটা আলোচনা করতে বলা হয়েছে পরের প্রশ্ন অশোকের ধর্মের প্রকৃতি নির্ণয় করো বহুদ্ধ ধর্ম বহুদ্ধ ধর্ম দ্বারা তা কতটা প্রভাবিত হয়েছিল নেক্সট প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ পরের প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাসে সাতবাহন যুগের গুরুত্ব নির্ণয় করো তারপরের প্রশ্ন দেখো কুষাণ যুগের রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব নিরূপণ করো রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব পরের প্রশ্ন হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তারপরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন আছে রিক বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তারপরের প্রশ্ন বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে নেক্সট প্রশ্ন মুহূর্য প্রশাসনের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো তারপরের প্রশ্ন কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্বের বিবরণ দাও হরপ্পা সভ্যতার পতনের কারণ মগধ সাম্রাজ্যের উত্থানের পেছনে কী কী কারণ ছিল গৌতমের পুত্র সাতকর্ণীর কৃতিত্ব লেখো কুষাণ যুগের সাংস্কৃতিক বিকাশ পর্যালোচনা করো এই ছিল তোমাদের আর কি দশ নম্বরের প্রশ্নগুলো এবার তোমাদের দেখো পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন ভারতে মধ্যপ্রস্থ যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরের প্রশ্ন হরপ্পা সভ্যতার নগর কাঠামোর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তারপরের প্রশ্ন ঋগ বৈদিক যুগের ধর্ম সম্বন্ধে ধর্ম ধর্ম সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও নেক্সট প্রশ্ন ভারতবর্ষে আলেকজান্ডারের আক্রমণের কি প্রভাব পড়েছিল পরের প্রশ্ন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধের উত্থানের কারণগুলি কি ছিল তারপরের প্রশ্ন অশোক অশোকের কলিঙ্গ যুদ্ধের তাৎপর্য আলোচনা করো নেক্সট প্রশ্ন সঙ্গম সাহিত্যের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো তারপরে শখ শাসক রুদ্র দামনের উপর টিকা প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে বৈদিক সাহিত্যের গুরুত্ব গৌতম বুদ্ধের মূল উপাদেশ উপদেশ বলি কী ছিল অশোক কেন কলিঙ্গ আক্রমণ করেছিল এবং শেষ প্রশ্ন হচ্ছে গান্ধার শিল্প বিষয়ে সংক্ষেপে আলোচনা করো এই ছিল তোমাদের টোটাল সাজেশান